আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকেই এখন ইউটিউবে দৌলতে জেনে গেছো যে জয়েন বাটন নামে একটা বাটন আছে, যেটাতে ক্লিক করলে এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে 159 159 টাকার বিনিময়ে সেই পরিবারের সদস্য হওয়া যায়। আমরা জানি তোমরা সবাই আমার সদস্য, তোমরা সবাই আমার খুব কাছের মানুষ, কিন্তু যদি তোমাদের মনে হয় যে আমাদের দ্বারা, বেঙ্গল ফিউশনের দ্বারা তোমরা উপকৃত হয়েছ, তাহলে আমি অনুরোধ করব তোমাদের সকলকে জয়েন বাটনটা ক্লিক করে আমাদের সঙ্গে যোগ দাও। এবং এতে একটা সুবিধা আছে, সেটা হলো যারা জয়েন বাটনে ক্লিক করবে বা এই সামান্য টাকাটা যারা কন্ট্রিবিউট করবে প্রত্যেক মাসের জন্য, তাদের একটা বিশেষ সুবিধা দেয়া হবে। কি সেই সুবিধাটা সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল এলেই বিভিন্ন রকম শাকসবজির আনাগোনা দেখা যায়। এগুলো সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। তবে তোমরা কি জানো, এই ধরনের সবজির মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমাদের ত্বক ও চুলেরও যত্ন নেয়। যেমনভাবে শরীরের দিকে খেয়াল রাখে, ঠিক সেরকমভাবে ত্বকের ও চুলের যত্ন নেয়। কি সেই জিনিসটা সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেথি শাক নিয়ে। তোমরা অনেকেই জানো যে মেথি অসাধারণ গুণের কথা। মেথি একদিকে যেমন মশলা হিসাবে ব্যবহার হয়, ঠিক সেরকমভাবে পথ্য হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়। ঠিক ততটাই গুণের মেথি শাক। এই মেথি শাক শীতকালে পাওয়া যায়। অনেকে মেথি শাক দিয়ে পরোটা বানিয়ে খায়, কেউ রুটি বানিয়ে খায়, কেউ বা মেথি শাক শুধুমাত্র ভাজা করেই খায়, কেউ আলু দিয়ে ভাজে, কেউ বেগুন দিয়ে ভাজে, কেউ বা এমনি এমনিই ভাজা খায়। কিন্তু এই মেথি শাক আমাদের ত্বক ও চুলের জন্য কতটা কাজ দেয় সেটা কিন্তু অনেকেই জানে না। আজকে আমি তাই তোমাদেরকে শোনাবো মেথি শাক আমাদের শরীরের জন্য কতখানি উপকারী, তার সঙ্গে সঙ্গে চুল এবং ত্বকেরও কিভাবে যত্ন নেয়। প্রথমেই বলবো এর মধ্যে কি কি উপাদান আছে। এর মধ্যে তোমরা জানোই যে শক্তি ভরপুর মাত্রায় আছে, তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট থাকে, তারপরে এর মধ্যে থাকে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, অনেকগুলো উপাদান কিন্তু এর মধ্যে থাকে। যেহেতু ক্যালসিয়াম থাকে তাই আমাদের হাড় এবং দাঁতের জন্য ভীষণ ভালো, সেই জন্য তো অবশ্যই খাওয়া উচিত মেথি শাক। তার সঙ্গে সঙ্গে আয়রনও থাকে, যেটা আমাদের আয়রনের অভাবটা অনেকটা পূরণ করতে পারে। আবার তোমরা জানোই না যে মেথি শাক আমাদের যে কোলেস্ট্রলের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখে, এইচডিএল এবং এলডিএল এর এই যে ব্যালেন্সটা, একটা কমে যাওয়া একটা বেড়ে যাওয়া, এই ব্যালেন্সের যে ভারসাম্যটা খুব ভালোভাবে বজায় রাখতে সাহায্য করে। অনেকেই তোমরা জানো যে মেথি ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী, ঠিক সেই রকমভাবে মেথি শাক ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী একটা শাক। এটা তোমরা শীতকালে অবশ্যই খাবে। আর এর মধ্যে যেহেতু ফাইবার থাকে তাই আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাকেও অনেকখানি দূরে সরিয়ে রাখে। শুধু তাই নয়, যারা গ্যাসের সমস্যায় ভুগছ, যারা হজমের সমস্যায় ভুগছ, তাদের জন্যও কিন্তু মেথি শাকটা খুব ভালো। যেহেতু কোলেস্ট্রলের ব্যাপারটাকে ব্যালেন্স রাখে, মানে ভারসাম্য বজায় রাখে, সেই কারণে হার্টের রোগীদের জন্য খুব ভালো। যাদের মনে হয় যে এই হার্টের সমস্যা আছে তাদেরকে বলবো নিয়মিত খাবারের পাতে রাখো মেথি শাক। শীতকালেই এটা পাওয়া যায়, তাই অবশ্যই শীতকালে নিয়মিত খাওয়ার অভ্যেস করো।
এটা কিন্তু সত্যি আমাদের শরীরের জন্য খুব ভালো। আবার রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এই মেথি শাক। অনেক সময় আমাদের গায়ে দেখবে ফোড়া এই জাতীয় জিনিস বেরোয়, বা শীতকালে কিছু অ্যালার্জির সমস্যা থাকে, চুলকানি জাতীয় সমস্যা থাকে, মেথি শাক কিন্তু এগুলোকে অনেকখানি দূরে সরিয়ে দিতে সাহায্য করে। অনেকে কৃমির সমস্যা থাকে, সেক্ষেত্রে মেথি শাক ভীষণ কাজ দেয়। আবার এই যে আমি বললাম তোমাদের ত্বক আর চুলের ক্ষেত্রে কিভাবে কাজ করে, সেটাও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, দিদি মুখের মধ্যে কালো দাগ, ব্রণ, বলিরেখা এগুলো পড়ে যাচ্ছে, তাহলে কি করব? তাদেরকে আমি বলবো অবশ্যই খাদ্য তালিকাতে শীতকালে বিশেষ করে মেথি শাকটা রাখোই, আর তার সঙ্গে সঙ্গে এই মেথি শাকটার একটা প্যাক বানিয়ে মুখের মধ্যে ব্যবহার করো। যদি তোমরা ভয় পাও প্রথম অবস্থাতে, তাহলে তোমাদের বলবো ছোট্ট করে যে জায়গাগুলো ব্রণ হচ্ছে বা চোখের নিচটাতে যেখানে মনে হচ্ছে বলিরেখা পড়ছে বা যেখানে কালো ছোপ পড়ে যাচ্ছে মনে হচ্ছে, সেখানে মেথিকে একটু পেস্ট করে নাও, মেথি শাককে একটু পেস্ট করে নাও, তার মধ্যে একটু দুধ মিশিয়ে নাও। তুমি যদি দুধ দিয়ে মেথি শাকের পাতাগুলো আলাদা করে নিলে, পরিষ্কার করে ধুয়ে নিলে, একটু দুধ মিশিয়ে নিয়ে পেস্ট করে নিলে, তারপর তার মধ্যে মিশিয়ে নাও অল্প একটু হলুদ, এই তিনটে মিশ্রণকে মুখের যে জায়গায় কালো ছোপ হচ্ছে বা বলিরেখা হচ্ছে মনে হয় বা ব্রণ হচ্ছে এরকম জায়গায় লাগিয়ে রেখে দাও। আর যদি ভয় না পাও সেক্ষেত্রে মুখে প্যাকের মতো ব্যবহার করতে পারো। এটা কিন্তু এই ধরনের সব সমস্যাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। আমাদের প্রকৃতিতেই লুকিয়ে আছে কিন্তু এমন অনেক জিনিস যেটা আমাদের সব দিক থেকে শরীরের জন্য উপকারী, মেথি শাক তার মধ্যে অন্যতম। ত্বকের যত্নে ঠিক এইভাবে ব্যবহার করো, ত্বক তোমাদের অনেকখানি ভালো থাকবে। এর সঙ্গে সঙ্গে চুলেরও যত্ন তুমি কিভাবে নেবে, মেথি শাকের কিছুটা পাতা ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নাও, তারপর নারকেল তেলের মধ্যে, ধরো যদি এক মুঠো মতো তুমি পাতা নাও তাহলে 50 ml মতো নারকেল তেল নেবে, নারকেল তেলটাকে গরম করে নাও, দিয়ে মেথি শাকের পাতাটাকে ফেলে দাও। যদি তোমার ফোটাতে ইচ্ছা হয় তাহলে ফোটাতে পারো, আর যদি না ইচ্ছা করে তাহলে যে ভালো করে গরম করার পর যে মেথি শাকের পাতাটা ফেলে দিলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দাও। তেলের গরমেই কিন্তু মেথি শাকের নির্যাসটা বা যা গুণটা বেরিয়ে যাবে, তেলের সঙ্গে মিশে যাবে। এবারে ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা জায়গায় ভরে রাখো, সারা শীতকাল ভর তুমি এটা ব্যবহার করো চুলের জন্য, খুব কাজ দেবে। আবার যদি মনে করো মেথি শাকের প্যাক একটা ব্যবহার করবো, সেক্ষেত্রে মাসে একদিন আমি বলি মেথি শাকের পাতা ঠিক এইভাবে বেটে নিয়ে নারকেল তেলের সঙ্গে একটু মিশাও, আর তার মধ্যে মিশিয়ে নাও ঘরে পাতা টক দই। তিনটে উপকরণ মিশিয়ে নিয়ে শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে মাথার মধ্যে প্যাকের মতো মেখে নাও। এবারে তুমি 1 ঘন্টা রাখো, শ্যাম্পু করে নাও, এটা কিন্তু চুলকে অনেকখানি ভালো করবে, চুলকে সিল্কি করবে। তার সঙ্গে সঙ্গে তোমার যদি খুশকির উৎপাত থাকে, যেটা শীতকালে সব থেকে বড় সমস্যা, সেটা কিন্তু অনেকখানি কমিয়ে দিতে সাহায্য করবে এই মেথির প্যাক, মেথি শাকের প্যাক। কাজেই বুঝতেই পারছো মেথি শাক শুধু শরীরের ভিতর থেকে উপকার করে তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক ও চুলেরও অনেকখানি যত্ন নেয়। তাই যারা ভালোবাসে খেতে তারা বিভিন্ন উপায়ে, হয় শাক মতো ভাজা করে খাও, অথবা রুটি পরোটার সঙ্গে খাও, অথবা অন্য কোনো উপায়ে যেভাবে তোমার খেতে পছন্দ সেইভাবে খাও। যেমনভাবে খাবে ততটাই কিন্তু ব্যবহার করো, যদি মনে করো ত্বক ও চুলের যত্নে। কেমন লাগলো এই পর্বটা সেটা জানাতে আমাকে একদম ভুল করবে না, আর এই পর্বটা শুনে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাও জানিও, এবং যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো। সামান্য একটা জিনিস যেটার দাম হয়তো কোনো কোনো ক্ষেত্রে 5 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা, একটু মোটা আটি হলে হয়তো 10 টাকা নেবে, সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক ও চুলের জন্য সমানভাবে উপকারী, এটা তো সকলকে জানাতে হবে। তার জন্য দরকার আমার এই ভিডিওটাকে শেয়ার করা। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।